হনি দেৱতার কোপত দৃষ্টি রাজ্যের স্বাস্থ্য খণ্ডত বরপেটার পিছত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত নবজাতকর মৃত্যু জিএমচিএইচর চিকিৎসকর বিরুদ্ধে ভয়ঙ্কর বেমেজালির অভিযোগ রাজ্যের স্বাস্থ্য খণ্ডত ধারাবাহিকভাবে সৃষ্টি হয়েছে ইটোর পিছত সিটো অঘটন বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়ত এগারোটিকৈ শিশুর মৃত্যু হওয়ার পিছত পুনের দেওবারে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত মৃত্যু হল এটি নবজাতকর। শনি লাগিছে রাজ্যের চিকিৎসা খণ্ডত বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়ত এগারোটিকৈ শিশুর মৃত্যু হওয়ার পিছত এইবার গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসকর ভুল চিকিৎসার বলি হল আন এটি নবজাতক। এই অভিযোগ আমার নহয়, পরিয়ালর অভিযোগ অনুসরি চিকিৎসকর ভুল চিকিৎসার বাবে মৃত্যু হয়েছিল মঙ্গলদৈর বিনীতা সহরিয়া নামৰ প্ৰসূতিগৰাকীয়ে জন্ম দিয়া নবজাতকটিৰ। এটি নবজাতকৰ ৰিপৰ্ট চাই আন এটি নবজাতকক বেজি দিয়াত মৃত্যু হোৱাৰ অভিযোগ। বৃহস্পতিবাৰে জন্ম হৈছিল শিশুটিৰ। একে সময়তে অলকা বৰদলৈ নামৰ মহিলাগৰাকীয়েও জন্ম দিছিল এটি শিশু, কিন্তু অলকা বৰদলৈয়ে জন্ম দিয়া সন্তানটোৰ ক্ষেত্ৰত কিছু শাৰীৰিক বিসংগতি থকাৰ বাবে যাৱতীয় কিছু পৰীক্ষা কৰাৰ বাবে দিছিল চিকিৎসকে। সেইখিনিলৈকে সকলো ঠিকেই আছিল, কিন্তু জিএমচিএইচৰ চিকিৎসকৰ গাফিলতিৰ ফলত কি হৈছিল পুনক শিশুটিৰ আত্মীয়ৰ মুখেৰেই। বিনীতা চহৰীয়াৰ সন্তান এটা জন্ম পালে 8:10-15 এনেকুৱা সময়ত জন্ম পালে, মানে সন্তানটো ঠিকে আছে। থাকি থাকি যোৱাকালি মোৰ ভাইটিয়ে দুবাৰ চেক কৰাইছে, সেই দুবাৰলৈকে ঠিকে আছে। ৰাতি কিবা 10 কিবা সময়ত মানে কি ক'লে আইচিউলৈকে লৈ আহক বুলি মানে ডক্টৰ রিপোর্ট দিলে। তাহলে তৃতীয়বার এনেকে কলে কি লজনের জ্বর উঠিছে না কিবা হয়েছে এনেকা কইছে আর ডক্টরে, গতিকে আইসিউত ভরাব লাগিব। বিভিন্ন ধরনের ব্লাড রিপোর্ট করবর কারণে মানে কাগজ তেখেতকলে দিলে, এই কাগজখন তেখেতকলে দিব রাখছিল, এইখন কাগজ দিব রাখছে। আর অলকা বরদলৈ, তো অলকা বরদলৈ কোন না জানো। আর অভিযোগ, অলকা বরদলৈর নবজাতকর রিপোর্টর ভিত্তিত চিকিৎসা করেছিল বিনীতা সহরিয়ায় জন্ম দিয়া সন্তানটির। আনহাতে দুইটি নবজাতকর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যে সলনি হয়েছিল সেই কথা অকপতে স্বীকার করেছে জিএমচিৰ অধীক্ষক ডক্টৰ ৰমেন তালুকদাৰে। ৰিপৰ্টটো সলনি হৈছে, ৰিপৰ্টটো এটা ভুল, কিন্তু সেই অনুযায়ী কোনো চিকিৎসা সলনি কৰা হোৱা নাছিল বেবীটোৰ ক্ষেত্ৰত। মই কৈছোঁ যে সলনি হোৱা বস্তুটো ভুল হৈছে আৰু এই গোটেই বস্তুটো চোৱা যাব, কিন্তু চিকিৎসাৰ ক্ষেত্ৰত পৰিয়ালৰ লোকে অনা অভিযোগ নস্যাত কৰিলে অধীক্ষকগৰাকীয়ে। ঔষধৰ সলনি কোনো ক্ষেত্ৰত হোৱা নাছিল আৰু অলকা বৰদলৈ শিশুটিকো এণ্টিবায়'টিক বা তেনেধৰণৰ বস্তু দিয়া হোৱা নাছিল আৰু ডেফিনেটলি সলনি হোৱাটো নিশ্চয়কৈ ভুল এইটো। কিন্তু প্ৰশ্ন হৈছে দুয়োপক্ষৰ অভিযোগ প্ৰতি অভিযোগ কিমান সত্য। ইফালে চৰকাৰী চিকিৎসকৰ দোষ গাত দিবলৈ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দোষ জাপি দিলে সংবাদ মাধ্যমৰ ওপৰতহে। চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনভাৱে মন্ত্ৰীগৰাকীৰ মন্তব্য, শিশুৰ মৃত্যু হ'বই বাতৰি পৰিৱেশন কৰিলে চিকিৎসক পলাবহে। প্ৰতিদিনে শিশুৰ মৃত্যু হয়, প্ৰতি 1000 শিশু জন্ম পালে 44 শিশু অসমত মৃত্যু হয়। এই ধৰণৰ যদি আপোনালোকে বাতৰি কৰিব যায় তেতিয়াতো ডক্টৰ ডক্টৰে সব চিকিৎসালয় এৰি পলাব। এটা জিএমচিত প্ৰতি মাহত 100 শিশুৰ মৃত্যু হয়, এইটো আজিৰ পৰা নহয়, আগত 300 মৃত্যু হৈছিল, এতিয়া কমাই 100 হৈছে। প্ৰথমে বৰপেটাত 11 শিশুৰ মৃত্যুৰ বাবে ভগৱানক জগৰীয়া কৰি এইবাৰ জিএমচিএইচত শিশুৰ মৃত্যুৰ বাবে স্বাস্থ্যমন্ত্ৰীয়ে জগৰীয়া কৰিলে সংবাদ মাধ্যমকহে। রাজ্যের দায়িত্বশীল স্বাস্থ্য বিভাগের মন্ত্রীগীর দায়িত্ব জ্ঞান। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।